নিমফুলির মধু নিয়ে পর্দায় আবারও হাজির হয়েছেন অভিনেতা রুবেল। এই মুহূর্তে সময় টেলিভিশনের মুখোমুখি হয়ে রুবেল, প্রথমেই নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমার। আপনাদের সকলকেও সময় চ্যানেল সময়ের সমস্ত কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা যারা রয়েছেন সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, পুরনো বছরটা কিভাবে কাটাবে বলবো না, জিজ্ঞেস করব না, নতুন বছরটা কিভাবে শুরু হলো? নতুন বছর অনেক ফান, এনজয়, এনজয়মেন্ট, একটা ফিস্টের একটা ফিল ছিল বাড়িতে, পরিবারের সাথেই সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, একটু গান, একটু নাচ, সব কিছু মিলে যা হয় আর কি, মানে একটা পিকনিকের আমেজ ছিল। বাড়িতেই সময় কাটিয়েছি পরিবারের সাথে, কারণ প্রত্যেক এই বছরটা মানে প্রত্যেক বছরেই প্রথম দিনটা চেষ্টা করি পরিবারের সকলের সঙ্গে কাটানোর, সেটাই করি আর কি। তবে এখন তো যেহেতু ধারাবাহিকে আবার ফিরে আসা হয়েছে, এখানেই অনেকটা সময় কাটে, তাই তো? হ্যাঁ, এখানে আমরা 31st আমরা শুট করেছি। এখানে 31st প্রথমে শুনছিলাম যে 10টা বাজবে প্যাক আপ হতে, আমরা রিকোয়েস্ট করলাম, আমাদের সকলের তরফ থেকে ইউনিটে রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টটা রাখা হলো আমাদের, 8টার মধ্যে প্যাক আপ হলো, তারপর বাড়ি গেলাম, 31st এনজয় করলাম বেশ। এবং গল্পে যেটা দেখছি যে পর্ণা রোল ঠোল খেতে চাইছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়ছে, আর কি কি হচ্ছে? হ্যাঁ, মানে এখন তো মানে সৃজন চেষ্টা করছে যে বাড়ির চাপটা তো আছেই, তার বাইরে গিয়েও যাতে, এই যে বন্ধুবান্ধবরা বলেছে রকে আড্ডা মারে, সৃজন বলেছে একটু ভাব ভালোবাসা কর ইয়ের সাথে, বইয়ের সাথে, তো তার জন্য সৃজন একটা, ওর একটা স্বল্প প্রচেষ্টা ছিল যে বন্ধুত্বটা কিভাবে তৈরি করা যায়, যেহেতু পর্ণা বলেছে বন্ধুত্ব বাড়াতে হবে, তো সৃজনের কাছে বেসিক্যালি এর আগে কোনোদিনও মেয়ে বন্ধু ছিল না সৃজনের, মানে যা হয় আর কি, সৃজন একটা মানে এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছে, একান্নবর্তী পরিবারের এই অর্থোডক্স মেন্টালিটির মধ্যে, যেখানে প্রেম করা ও সেই মানসিকতা আসেনি, তো এখন বিয়ের পর, অ্যারেঞ্জড ম্যারেজ হওয়ার পর দেখছে যে বন্ধুত্বটা করতে হবে, তার জন্য এখন সিনেমা দেখতে যাচ্ছে, রোল খাচ্ছে, চা খাচ্ছে, তো মানে ও চেষ্টা চলছে যে বন্ধুত্বটা কিভাবে তৈরি করা যায় বেশ। এবং রুবেলও কিন্তু ব্যক্তিগত জীবনে মানে এরকম এই প্রেম টেম করা এসব নয়, মানে করতে হবে, এবং সিনেমাও দেখা হচ্ছে। প্রজাপতি কেমন দেখলে বলো? প্রজাপতি খুবই ভালো দেখলাম, আর এবছরের এখনো পর্যন্ত সেরা ট্রিট বলা যেতে পারে, দারুণ একটা ছবি, দুর্দান্ত ছবি। অলরেডি প্রজাপতির রিভিউ খুব ভালো, প্রত্যেকে খুব পছন্দ করছে, আর সব থেকে বড় কথা প্রত্যেক এজ গ্রুপের জন্য মানে সপরিবারে দেখার মতো ছবি, একটা ফিল গুড ছবি, বাবা ছেলের বন্ডিং, তার সাথে মিষ্টি একটা গল্প, অনেক অনেক মজার মুহূর্ত, তার সাথে একদম শেষের দিকে খুব কষ্টের কিছু ইমোশনাল জায়গাও রয়েছে, সব কিছু মিলে একদম জমজমাট। বেশ, তিনটে অপশন দেব, কেন প্রজাপতি দেখতে গিয়েছিলে? প্রথম শ্বেতার ইনভিটেশন বা শ্বেতার নিমন্ত্রণ, দ্বিতীয় অপশন, অপশন আর দিদা, আমি এর আগে কোনোদিনও কোনো প্রিমিয়ারে যাইনি, দেখা যায়নি তো, আমাকে দেখা যায়নি, সেটা আমার যারা মিডিয়ার বন্ধুরা রয়েছে সবাই জানে, বিকজ আমি খুবই এইসব বিষয়ে আমি খুবই ব্যাকডেটেড, আমি প্রচণ্ড ঘরকুটে ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ছেলে, নিজে কাজ করি, ব্যাস এইটুকুই, তারপর কাজ শেষ হলে বাড়ি, তারপরে কোনো জায়গায় কোনো ইনভিটেশন, মানে আই এম ভেরি ব্যাড অ্যাট ইট, এটা যদিও করা উচিত আমি, কিন্তু এই প্রিমিয়ারে, এই প্রিমিয়ারে যাওয়াটা হলো, আমি একমাত্র আমার ছবির প্রিমিয়ারে গেছিলাম, সেটাও 2016 বেপরোয়া রিলিজ যখন হয়, তারপরে আমি কাট টু শ্বেতার ছবির প্রিমিয়ারে গেছি, বিকজ ওর ছবি রিলিজ হওয়া মানে আমার ছবি রিলিজ হওয়ার মতোই ওই ফিলটাই আমার ছিল, সেম ফিল, আমি আমার শুধু একা যাইনি, আমি আমার পরিবারকে নিয়ে গেছি, দেখেছি সেটা। এবং শ্বেতার অভিনয় দেখে কিন্তু সবাই দারুণ লেখালেখি করছে বা প্রশংসা, যাই বলো না কেন, তুমি কি বলবে, মানে তোমার কেমন লাগলো? হ্যাঁ, সেটা আমিও আমিও সেম, মানে আমি আরও প্রশংসাটা একটু বেশিই করবো, কারণ আমি ওর সাথে কাজ করেছি, যমুনা ঢাকি একটা 2 বছরের প্রজেক্ট ছিল, খুবই হিট প্রজেক্ট, তো সেখানে একসাথে কাজ করতে করতে আমি যেটা দেখেছি, যেটা বুঝেছি যে ও শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, সেটা নিয়ে কোনো ডাউট নেই, আর খুবই
মানে স্পন্টেনিয়াস অ্যাক্টর, মানে আমরা যেটা প্রচণ্ড এফোর্ট দিয়ে আমাদের করতে হয় খুব এফোর্টলেসলি করে দেয়, আর মানে প্রত্যেকটা ইমোশন প্রত্যেকটা জিনিস খুব ইজিলি ক্যামেরার সামনে, শি ইজ ভেরি ইজি ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তো দেবদা, মিঠুনদা, মমতা শঙ্কর, অম্বরীশদা, আরও কণিনিকা দি, আরও অনেক, এত বড় একটা কাস্টিং, এত এত মানে লেজেন্ডরা রয়েছে কাজ করছেন এখানে, মানে এত বড় একটা ছবি সেখানে এত এফোর্টলেসলি এত ইজিলি, আমার মনে হয় যে মানে ও শুধুমাত্র আমার খুব ক্লোজ বলে আমি বলছি না, বাট আমার মনে হয় কোনো নিউ কামার এত ইজিলি করাটা সত্যি অনেকদিন পর দেখলাম আর কি। আচ্ছা, যেহেতু দুজনেই দুটো ধারাবাহিক নিয়ে ব্যস্ত, শ্বেতা ব্যস্ত সোহাগ জলনি, তুমি ব্যস্ত নিমফুলের মধু নিয়ে, তো কীভাবে সময় দিচ্ছ, মানে এই নতুন বছরে কী সময় কি আদৌ দেওয়া হচ্ছে? নতুন বছরে তো একসাথে ছিলাম বছরের প্রথম দিনটা, আগেরবারও ছিলাম, এবছরও ছিলাম, তা আমাদের পরিবার সবাই মিলে আমরা একসাথে সময় কাটিয়েছি। আর হ্যাঁ, সময় বের করা যায়, আমি আগেও বলেছি ইচ্ছে থাকলে উপায় হয়, তো সময় বের করা যায়। একটু ডিফিকাল্ট, আগে যেমন একসাথে কাজ করতাম প্রতিদিনই একসাথে থাকা, একসাথে মানে অনেকটা সময় একসাথে থাকা ছিল, কিন্তু এখন সেটা তো সম্ভব নয়। তাও আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেলে আমি চেষ্টা করি ওর ওখানে যাওয়ার, সেই সময় বের করে নিই, একদম এই সময়গুলো বের করে নিতে হয়। আচ্ছা, রেজলিউশনে বিশ্বাস করো, মানে কিছু নেওয়া হয়েছে কি? রেজলিউশনে বিশ্বাস করি না, কারণ আলটিমেটলি প্রথম দিকে করতাম, যখন রেজলিউশন নিই ওই প্রথম এক মাস মনে থাকে, তারপর ওটা ব্রেক হয়ে যায়। তা আমার মনে হয় রেজলিউশন নেওয়াটাই ব্রেক করার জন্য, আমার মনে হয়, আমার আমি বিলিভ করি রেজলিউশন না নিয়ে। হ্যাঁ, আমি এবছর, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই নতুন বছরে কী রেজলিউশন আছে, আমি কিছু ভাবিনি, কিন্তু গতকাল ভাবলাম এই রেজলিউশনটা করব যে টেম্পারমেন্ট কন্ট্রোল করব আমার, আর যাতে মানে সবার সাথে খুব ইজিলি আমি জেল আপ করতে পারি। মাঝখানে একটুখানি হচ্ছিলো, একটু হট মানে হট টেম্পার্ড হয়ে যাচ্ছিলাম, বিশেষ করে নিজের মানুষ বা ফ্যামিলি, মানে বাদবাকিদের কথা আমি বলছি না, আমি বলছি যারা খুব ইম্পর্টেন্ট আমার লাইফে, পরিবার, রিলেটিভস, ফ্রেন্ডস, আরও ক্লোজ মানুষ যারা রয়েছে তাদের সাথে আমি টেম্পারমেন্টটাকে কন্ট্রোল করব, যাতে কোনো রকম কোনো আর্গুমেন্ট আমার তরফ থেকে না হয় বা কোনো রকম কোনো কিছু, সব কিছু যেন শান্তিপূর্ণ থাকে আর সবাইকে যেন ভালো রাখতে পারি। বেশ, এবং শেষ করব, যারা অপার বাংলা থেকে দর্শকরা দেখছে, আবারও তোমাকে পর্দায় ফিরে আসতে দেখি তারা ভীষণ খুশি। তো তারা বিভিন্ন সময় কমেন্ট করে যে আবার বাংলাদেশে কবে রুবেলদা আসবেন বা আমাদের সঙ্গে কথা বলবেন, তাদের জন্য তুমি কি বলবে? ওপার বাংলায় আমার প্রথম সিরিয়াল থেকেই আমি প্রচুর প্রচুর দর্শক পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি যখন আমি এই ভানুমতির খেল করতাম। আর যেহেতু আমার নাম রুবেল, এই 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 নামটা অ্যাডপ্ট হয়েছেই ওপার বাংলা থেকে, কারণ আমার আমার দিদা, আমার ঠাকুরমা ওপার বাংলার লোক ছিলেন, এখন নেই আমাদের সঙ্গে, বাট তো সেখান থেকে ওই এই নামগুলো, মানে আমার নামটা যেহেতু আমার দিদা রুবেল বলে একজন হিরো ছিলেন, তার ছবি খুব দেখতেন, আমার নাম দিয়েছিলেন রুবেল, আর মিথুন চক্রবর্তীর ফ্যান ছিলেন বলে দাদার নাম দিয়েছে মিথুন। তো সেটাই আর কি, ওপার বাংলা মানুষের সাথে খুব খুব ভালো ইন্টারাকশান আছে এখনও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, তাদের সাথে যোগাযোগ হয় অ্যান্ড প্রচুর প্রচুর ভালোবাসা পাই। মানে কিছু কিছু দর্শক, কিছু কিছু ফ্যান আছে ওপার বাংলায় যারা এত ইনোসেন্ট, এত মানে এত ভালো মানুষ, আমার মানে ফেসবুক হোক বা ইনস্টাগ্রামের কমেন্ট দেখে আমার মনে হয় যে সামনাসামনি যদি যদি দেখা করতে পারতাম। বাংলাদেশে অনেকবার গেছি শ্যুটিংয়ের জন্য হোক বা অন্যান্য কারণে, যদি আবার যাওয়া হয় আপনাদের সকলের সঙ্গে দেখা হবে অবশ্যই, আর আপনারা জানতে পারবেন। আর ওপার বাংলার মানুষকে, মানুষদের সকলকেই জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, আপনারা ভালো থাকবেন। আর এই যে বন্ডিংটা, এ বাংলা আর ও বাংলার বন্ডিং, আর যে ভালোবাসাটা ওখানে থেকে আপনারা দিচ্ছেন আমাদের, আমাকে, এই কলকাতার সকল আর্টিস্টদের, সেটা সবসময় বজায় রাখবেন, আর আমরা আপনাদের নিরাশ করব না, অনেক অনেক ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো।